নমস্কার বন্ধুরা, চন্দনার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি কাঁচা আমের চপ। কাঁচা আমের চপটা কিন্তু আমরা ছোট বড় সকলেই খেতে ভালোবাসি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে দোকানের মতো খুব সহজে এই কাঁচা আমের চপটা বানিয়ে নিচ্ছি। কাঁচা আমের চপ বানাতে আমি এখানে দুটো কাঁচা আম নিয়েছি। আমগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এরকম একটা গ্রেটারের দ্বারায় আমি আমটাকে কুড়িয়ে নেব। দেখুন, আমি আমটাকে গ্রেট করে নিচ্ছি। দেখুন, এরকম মিহি করে গ্রেটটা করে নিতে হবে। একইভাবে দেখুন আমি বাকি আমগুলোকে করে নিচ্ছি। একটা আম আমার কুড়িয়ে নেওয়া হয়ে গেছে, আমি বাকি আমটাকে একইভাবে কুড়িয়ে নিচ্ছি। দেখুন, দুটো আমি কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি ভালো করে। বা দুটো আমের জন্য কিন্তু আমি এখানে পাঁচটা নিয়েছি আলু। আলুটা আমি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছি। এবার আমি আলুর থেকে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আলু থেকে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে আলুটাকে আমি হাতে দিয়ে ম্যাশ করে নিচ্ছি। দেখুন, আলুটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার পুর বানানোর জন্য আমি একটা প্রথমে মশলা বানিয়ে নেব। তার জন্য গ্যাসেতে কড়াই বসিয়ে হাই ফ্লেমে আমি এখানে ছটা শুকনো লঙ্কাকে ভেজে নিলাম এক মিনিট। এক মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চামচ সাদা জিরে, এক চামচ দিয়ে দিচ্ছি মৌরি, আর দু চামচ দিয়ে দিচ্ছি ধনে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে রেখে মশলাগুলো ভালো করে ভেজে নেব, যতক্ষণ না মশলা থেকে সুন্দর গন্ধ বেরো হচ্ছে। এইভাবে মশলা ভেজে নেওয়ার পর আমি ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি। আর এবারে আমি 2 ইঞ্চ আদা আর 4টে কাঁচা লঙ্কা মিক্সিতে আমি এবারে আমি বেটে নিয়েছি। আমি কিন্তু এটা মিহি করে বেটে নেব না, দেখুন একটু দানা দানা এইভাবেই আমি বেটে নিয়েছি। আপনারা যদি চান তাহলে আদা লঙ্কাটাকে থেতো করে নিতে পারেন। এবার আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম কড়াইতে 2 চামচ সর্ষের তেল। তেল যখন গরম হয়ে গেছে তখন আদা আর কাঁচা লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। 30 থেকে 40 সেকেন্ড এইভাবে আমি লঙ্কা আর আদাটাকে ভেজে নেওয়ার পর কুড়িয়ে রাখা আম এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমের সাথে আমি লঙ্কা আর আদাটা দিয়ে ভালো করে এইভাবে আমি 2 মিনিট মতন ভেজে নেব, যতক্ষণ না আম থেকে একটা জলা জলা ভাব থাকে সেটা না শুকিয়ে আসছে। দেখুন, আমের থেকে জলা জলা ভাবটা কিন্তু অনেকটা চলে গেছে। এবারে আমি সেদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা আলুর সাথে আমটাকে আরও 2 মিনিট আমি এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এইভাবে 2 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচ মতো নুন দিয়েছি আর 2 চামচ দিয়েছি চিনি। চিনিটা অবশ্যই আম কতটা টক তার ওপর নির্ভর করছে। আর এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেই ভাজা মশলা থেকে এখানে আমি 2.5 চামচ ভাজা মশলা দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় কোনো কিছু যদি কম হয় টক মিষ্টি ঝাল তাহলে এই সময় কিন্তু আপনারা দিয়ে নিতে পারেন। এইভাবে যখন ভালো করে মিশিয়ানোর পর যখন আঠা আঠো ভাব হবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টোস্ট বিস্কুটের গুঁড়ো। এখানে আপনারা ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন, আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়োটা ব্যবহার করলাম। এবার আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ডোটা কড়াই থেকে এইভাবে উঠে আসছে তখন বুঝে নিতে হবে পুরটা কিন্তু একদমই রেডি চপ বানানোর জন্য। এবার আমি একটা পাত্রে সেই পুরটাকে এইভাবে ঢেলে আমি এটা ঠান্ডা করে নেব। অবশ্যই চপটা বানানোর সময় কিন্তু পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, না হলে চপটা যখন আমি বানাবো তখন ফেটে যেতে পারে। এবার আমি একটা পাত্রে টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আপনারা অবশ্যই ব্রেড ক্রাম্বসটা নিতে পারেন। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 1 চামচ নিচ্ছি নুন। এবার 3টে উপকরণ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি।
দেখুন ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি চপটা বানিয়ে নেব। দেখুন পুরটা কিন্তু ভালো মতন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইভাবে চপটা বানিয়ে নিচ্ছি। প্রথমে অল্প অল্প এইভাবে ডো নিয়ে, তারপরে আমি এইভাবে লম্বা করে, তারপর চ্যাপটা চ্যাপটা করে আমি চপ বানিয়ে নিচ্ছি। দোকানে কিন্তু এইভাবে লম্বা লম্বা বা গোল গোল শেপেরই কিন্তু চপ করা হয়। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা বানিয়ে নেবেন। দেখুন আমি একটু ডিম্বাকৃতভাবে এইভাবে চপটা বানিয়ে নিচ্ছি। চপ বানিয়ে নেওয়ার পর যে আমি মিশ্রণটা করে রেখেছিলাম ময়দা কর্নফ্লাওয়ার নুন দিয়ে, সেটার মধ্যে ভালো করে আমি কোট করে নিচ্ছি। এইভাবে সমস্ত চপগুলোকেই আমি ময়দা কর্নফ্লাওয়ার আর নুনের মধ্যে আমি এইভাবে কোট করে নিচ্ছি। এই কোট করে নেওয়াটা অন্তত প্রয়োজনীয়, কারণ এরপরে যে আমরা কোটিংগুলো করব সেটা কিন্তু লেয়ারটা ভালো করে কোটিং হবে না। তার জন্য এই ময়দা কর্নফ্লাওয়ার মধ্যে প্রথমে এইভাবে কোট করে নিতে হবে। আমার সমস্ত চপগুলো ময়দার কর্নফ্লাওয়ার সাথে ভালো করে কোটিং করে নেওয়া হয়ে গেছে। এবার বাকি যে ময়দার কর্নফ্লাওয়ারটা রয়েছে সেটা আমি জল দিয়ে এইভাবে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। দেখুন এইখানে আমি পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার আমার কোটিং করা চপগুলোর মধ্যে আমি এবার এই ব্যাটারটার মধ্যে এইভাবে ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দিয়ে আমি এবার বিস্কুটের গুঁড়োর সাথে ভালো করে কোটিং করে নিচ্ছি। এইভাবে ভালো করে কিন্তু কোটিং করে নিতে হবে, পুরো যেন সমান থাকে, তাহলে আর ফেটে আসবে না। দেখুন আমি এইভাবে করে নিচ্ছি। এটা আমি ডবল কোটিং করব। প্রথমে আমি একটা কোটিং এইভাবে করে নিচ্ছি। সমস্ত চপগুলোকে আমি প্রথমে একটা এইভাবে কোটিং করে নিয়েছি। এবার আমি ডবল যেহেতু কোটিং করব, তার জন্য আবারও আমি এইভাবে ব্যাটারের মধ্যে নিয়ে বিস্কুটের গুঁড়ো আমি এইভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এইভাবে ডবল করে কোটিং করে নিলে পরে চপটা ভাজতে অনেক সুবিধা হয়, তার জন্য এইভাবে ডবল করে আমি কোটিং করে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত চপগুলোকে ডবল কোটিং করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি আগে থেকেই তেল আমি গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেল যখন গরম হয়ে যাবে ভালো মতন, তখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে তারপর আমি চপগুলোকে এর মধ্যে ছাড়ব। দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি চপগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। না হতে হাইতে যদি আমি ভাজি তাহলে চপগুলোর ওপরে দিকটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি চপগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন চপটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ভালো করে ছেঁকে আমি অন্য একটা পাত্রে রেখে দিচ্ছি। একইভাবে আমি সমস্ত চপগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত চপগুলো আমার ভাজা হয়ে গেছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। দেখুন চপগুলো সমস্ত আমি ভেজে নিয়েছি আর এটা খুবই সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারা এই কাঁচা আমের চপটা কাসুন্দি দিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।